আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিকাশকের ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। এটিএম মেশিন ভাঙার চেষ্টা করছে দুষ্কৃতী, সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায়। সোমবার ভোর রাতে জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় এটিএম মেশিন ভাঙার চেষ্টা, হাতে লোহার রড দিয়ে এটিএম কাউন্টারে ঢুকে এটিএম মেশিন ভাঙার চেষ্টা করছে এক দুষ্কৃতী, সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ঘটনায় ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল বলেন, একটি এটিএম মেশিন ভাঙার চেষ্টা করছিল দুষ্কৃতী কিন্তু সফল হয়নি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত দেখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দির দাস রিপোর্ট, গ্রামীণ সমাচার। আমরা ওটা খতিয়ে দেখছি, এনকোয়ারি করছি, তো একটা অ্যাটেম্প্ট হয়েছিল কিছু করতে পারিনি, এনকোয়ারি করে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজটা দেখছি কি দাঁড়ায় পরে বলছি। আসলে ঠিক 2:45 নাগাদ একটা অচেনা ছেলে ও এটিএমে আসে, ওর হাতে একটা রড ছিল, তো ও যখন 2:56 প্রথমে আর কি রডটা দিয়ে এটিএমে বাড়ি মারে, সেই সময় আর কি সেন্সারে ধরা পড়ে এবং শব্দ হয়। সাইমেন্টেনিয়াসলি আমাদের পাম্পে এবং ব্যাংকেও খবরটা পেয়ে যায় যে কেউ আর কি আননোন পার্সন আর কি এটিএম এ করছে, লুট করতে এসছে। তো তারপর থেকে 2:56 দুয়েকের মাথায় নিজে ভয় পেয়ে পালিয়ে যায়, তারপরে আবার ট্রাই করে, তখন একটা চাবি দিয়ে ও এটিএম খোলার চেষ্টা করে, আবার একটা নব মতো আছে তালা, সেটা ড্যামেজ করে, সেটুকুই ড্যামেজ করে। ইতিমধ্যে আমাদের একটা লোকাল ট্র্যাক ছিল যার সকালবেলা আর কি বালি টালি কোনো অর্ডার ছিল আর কি, তো ও ছিল টয়লেট ব্লকে। টয়লেট ব্লকে যখন ওই সাইরেন বাজছে তখন ও বিষয়টা বুঝতে পেরেছে যে কিছু একটা সামথিং ইজ রং, তখন ও এসে আমাদেরকে অ্যালার্ট করে, অ্যালার্ট করলে আর ততক্ষণে ও পাঁচিল টপকে বেরিয়ে যায়। তো এই হচ্ছে, হ্যাঁ, পুলিশ সাথে সাথে তৎপর হয়ে যায় এবং আমরা পুলিশের খুব সহযোগিতা পেয়েছি, ও ঘন্টা দুয়েক ধরে অন্যান্য সিসি ক্যামেরাগুলোকে দেখে আর কি একটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। প্ল্যানিং আছে যে একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টারও রাখবো, যে যারা সোয়াইপ করছে এরা কি জাতীয় কাস্টমার। পার্থ বন্দ্যোপাধ্যায়। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান? তাহলে কাল বিলম্ব নয়, চলে আসুন ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে, ভর্তি চলতেছে। যোগাযোগ নম্বর হলো 9932967696, এই নম্বরে। বিশেষজ্ঞ চিকিৎসক সোমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 5 ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795। একসময়